সালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিয়াজ মোর্শেদ বলছি, লেকচারার ইন অ্যাকাউন্টিং গ্রিনফিল্ড কলেজ। তো আজকে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি চতুর্থ অধ্যায়ের উপরই লেকচার দেবো, হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের উপর লেকচার দেবো। আজকে হলো লেকচার নাম্বার ফোর বা ক্লাস ফোর আজকে। আচ্ছা, তো আজকে মানে বরাবরের মতো গত ক্লাসগুলোর মতোই আমি আমার ডান পাশে একটি উদ্দীপক লিখে দিয়েছি। তো উদ্দীপকটা আমি একটু পড়ে নিই। হ্যাঁ, উদ্দীপকটা পড়ে নিই। তো বলা আছে জনাব এক্স এর 2014 সালের লেনদেনগুলো নিচে দেওয়া আছে আর কি। এখানে চারটি লেনদেন দেওয়া আছে, তার মানে আমরা ছোট্ট একটি ম্যাথ করতে যাচ্ছি আজকে, কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখানেই স্টুডেন্টরা মোটামুটিভাবে ভুল করতে পারে, ভুল করার সম্ভাবনা আছে। তো এটা একটু মনোযোগ সহকারে সবার একটু দেখতে হবে। 2014 জানুয়ারি একে বলা আছে কমিশন প্রাপ্তি। কমিশন পাওয়া গেছে, কোন একটা কাজ করে কমিশন পাওয়া গেছে, তাহলে কমিশন পাওয়া গেছে এটা অবশ্যই আমাদের জন্য কি একটা আয়, অবশ্যই আমাদের জন্য একটা আয়। আর কমিশনটা বারবারই পাওয়া যায়, তার মানে এটা আমাদের কি ধরনের আয়, মুনাফা জাতীয় আয়। কিন্তু প্রবলেম হলো ব্র্যাকেটে একটা কথা বলে দিয়েছে 40% 2015 সালে। 40% হলো 2015 সালের। আমরা ম্যাথ করছি কত সালে, 2014 সালের। আমরা 2014 সালের ম্যাথ করছি, কিন্তু কমিশন পাওয়া গেছে মোট কত, 20,000 টাকা। মোট পাওয়া গেছে 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে 40% হলো 2015 সালে। তো এটা নিয়ে আমার একটু কথা বলার আছে। হ্যাঁ, কথা বলার আছে। আজকে আমাদের অ্যাকচুয়ালি টপিক হলো মুনাফা জাতীয় আয় নির্ণয়। খেয়াল করো ভালো করে, মুনাফা জাতীয় আয় নির্ণয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয়। ঠিক আছে, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি নির্ণয়। এখন সাধারণত মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। একটু ভালো করে সবাই মনোযোগ দিয়ে শুনবে, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে সাধারণত তেমন কোনো পার্থক্য নাই। তবে একটু কিঞ্চিত পার্থক্য আছে, একটু কিঞ্চিত পার্থক্য আছে। পার্থক্যটা হলো মুনাফা জাতীয় আয় হলো মুনাফা জাতীয় প্রাপ্তির যে অংশটা চলতি হিসাবকালের। ভালো করে শুনি আমরা। হ্যাঁ, মুনাফা জাতীয় প্রাপ্তির, মুনাফা জাতীয় প্রাপ্তি, তার মানে এখানে কমিশন প্রাপ্তিগত 20,000 টাকা, মানে 20,000 টাকা টোটাল পাওয়া গেছে কমিশন বাবদ। তাহলে প্রাপ্তিগত এখানে 20,000 টাকা। এই 20,000 টাকার যতটুকু টাকা চলতি বছরের, খুব ইজি কথা বলছি। হ্যাঁ, মুনাফা জাতীয় প্রাপ্তি মানে কমিশন প্রাপ্তি এখানে কত, 20,000 টাকা। 20,000 টাকা আমরা পেয়েছি। এই 20,000 টাকার যতটুকু অংশ চলতি বছরের, যতটুকু অংশ চলতি বছরের মানে এই বছরের, সেটাকে বলা হবে মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, খুব ইজি কথা। আরেকবার একটু ভালো করে শুনো, মুনাফা জাতীয় প্রাপ্তির, প্রাপ্তি মানে তো যতটুকু পাওয়া গেছে সেটা, প্রাপ্তি মানে তো বুঝাই যাচ্ছে। মনে করো আমি এক জায়গা থেকে 20,000 টাকা পেলাম, তাহলে প্রাপ্তিগত 20,000 টাকা। আরেক জায়গা থেকে 10,000 টাকা পেলাম, তাহলে প্রাপ্তিগত 10,000 টাকা। প্রাপ্তি মানে হলো টোটাল যে টাকাটা পাওয়া গেছে সেটা হলো প্রাপ্তি। এই প্রাপ্তির যতটুকু অংশ, প্রাপ্তির যতটুকু অংশ চলতি বছরের মানে এই বছরের, সেটা হলো আমাদের মুনাফা জাতীয় আয়। চলতি বছরের যেটা, সেটা হলো মুনাফা জাতীয় আয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, কমিশন প্রাপ্তি 20,000 টাকা, মানে কমিশন বাবদ টোটাল পাওয়া গেছে কত, 20,000 টাকা। কমিশন কিন্তু বারবার পাওয়া যায়, তাহলে এটা আমাদের মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, এই পুরো টাকাটা 20,000 টাকা পুরোটা আমাদের কি, মুনাফা জাতীয় প্রাপ্তি। আবার এখানে বলেছে 40% 2015 সালের। আমরা ম্যাথ করছি কত সালে, 2014 সালের। তাহলে এখানে বলে দিচ্ছে এই 20,000 টাকার 40% হলো 2015 সালের। 20,000 টাকার 40% 2015 সালের। বোঝা যাচ্ছে? 2015 সালের। তাহলে 20,000 টাকার 40%, 20,000 টাকার 40% ক্যালকুলেট করলে আসে কত, 8,000 টাকা। তার মানে এই 20,000 টাকার মধ্যে 8,000 টাকা হলো 2015 সালের, মানে 2015 সালের কমিশন পেয়েছি কত আমরা, 8,000। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এই চলতি বছরের কমিশন কত টাকা, চলতি বছরের কমিশন 12,000 টাকা। 20,000 টাকার মধ্যে 8,000 টাকা যদি পরবর্তী বছরের হয়, তাহলে চলতি বছরের কত টাকা, 12,000 টাকা। তাহলে এই এই লেনদেনটা থেকে আমরা যেটা বুঝতে পারছি, সেটা হলো, একটু ভালো করে শোনো, এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি, প্রাপ্তি মানে তো টোটাল যে টাকাটা পেয়েছি সেটা, মুনাফা জাতীয় প্রাপ্তি কত টাকা, 20,000 টাকা। আর মুনাফা জাতীয় আয়, আয়ের কথাই যখন আসবে তখন মনে রাখবো যে চলতি বছরের যেটা সেটা হলো আয়। তাহলে মুনাফা জাতীয় আয় কত টাকা হবে, আয় হবে হলো 12,000 টাকা। কিভাবে বুঝলাম 12,000 টাকা, 20,000 টাকার মধ্যে 8,000 টাকা হলো আমাদের পরবর্তী বছরে, তাহলে এই বছরে কত, 12,000 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মুনাফা জাতীয় আয় 12,000 টাকা আর মুনাফা জাতীয় প্রাপ্তি টোটাল 20,000 টাকা। ওকে, এরপরে জানুয়ারি 8 এ বলেছে বেতন প্রদান 80,000 টাকা, 20% গত বছরের, 20% হলো গত বছরের। তাহলে এটা হলো ব্যয়, বেতন প্রদান এটা আমাদের অ্যাকচুয়ালি কি ব্যয়। তাহলে এখান থেকেও দুই ধরনের ঝামেলা আসতে পারে, যে মুনাফা জাতীয় ব্যয় কত, মুনাফা জাতীয় ব্যয় কত,
আর মুনাফা জাতীয় প্রদান কত, মুনাফা জাতীয় ব্যয় কত আর মুনাফা জাতীয় প্রদান কত। মুনাফা জাতীয় প্রদান পুরো টাকাটা, মানে প্রদান তো এখানে করেছি পুরো 80,000 টাকাই, তার মানে মুনাফা জাতীয় প্রদান কত আমাদের 80,000 টাকা। আর মুনাফা জাতীয় ব্যয় কোনটা হবে, মুনাফা জাতীয় ব্যয় হলো চলতি বছরের সাথে যেটা রিলেটেড সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের এই 80,000 টাকার মধ্যে 20% হলো গত বছরের, 80,000 টাকার মধ্যে 20% গত বছর, মানে বেতন যে প্রদান করছি গত বছরের বেতন প্রদান করছি 20%, 80,000 টাকার 20% হলো গত বছরের বেতন, আর বাকি যে 80% সেটা হলো আমাদের কি চলতি বছরের বেতন। তার মানে মুনাফা জাতীয় ব্যয় এখানে হবে এই 20% মাইনাস করার পর যেটা আসবে সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় প্রদান কত, প্রদান পুরো 80,000 টাকা। সেম অ্যাজ আমাদের জানুয়ারি 10 এ বলেছে শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি 10,000 টাকা। শিক্ষানবিশ সেলামি এটা আমাদের এক ধরনের কি আয়, শিখিয়ে সাধারণত যে টাকা পাওয়া যায় সেটাকে শিক্ষানবিশ সেলামি বলা হয়। তাহলে শিক্ষানবিশ সেলামি এটা আমাদের অ্যাকচুয়ালি একটা আয়। এখানে আবার ব্রাকেটে ওই সমস্যা বলেছে 5/3 আগামী বছরের, ঠিক আছে, তার মানে এই 10,000 টাকার 5/3 হলো আগামী বছরের, 5/3 হলো আগামী বছরের, তার মানে এই বছরের হলো 2/2, ঠিক আছে। তাহলে এখানে আগামী বছরের কত আসে দেখো, 10,000 × 3/5 কত, 5। তাহলে শিক্ষানবিশ সেলামি যে টোটাল আমরা প্রদান করেছি টোটাল আমরা পেয়েছি যে 10,000, এটা তো আমাদের প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। আর এই শিক্ষানবিশ সেলামি 10,000 টাকার মধ্যে 6,000 টাকা হলো আগামী বছরের, এই যে আমরা ক্যালকুলেট করে বের করলাম 6,000 টাকা হলো আগামী বছরের। তাহলে এই বছরের প্রাপ্তি কত টাকা আমাদের, এই বছরের প্রাপ্তি হলো 4,000 টাকা, তার মানে এখানে মুনাফা জাতীয় আয় 4,000 আর মুনাফা জাতীয় প্রাপ্তি কত, টোটাল 10,000 টাকা। লাস্টটাও একই বলা আছে ভাড়া প্রদান 50,000 টাকা, তাহলে এটা আমাদের মুনাফা জাতীয় প্রদান, আর 4/5 আগামী বছরের, তার মানে এই ভাড়া প্রদানের মধ্যে আমরা 50,000 টাকা ভাড়াই আমরা এই বছরের প্রদান করি নাই, আমরা এটার 5/4 হলো আগামী বছরের প্রদান করছি, তার মানে 5/4 বের করলে যেটা আসবে সেটা এখান থেকে মাইনাস করলে যেটা আসবে সেটা হলো মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় প্রদান পুরো 50,000 টাকা। তো এবার আমরা একটু ম্যাথে কনসেন্ট্রেট করি, হ্যাঁ ম্যাথে কনসেন্ট্রেট করি। তো আমাদের এখানে বলেছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি কত, একটু ফোকাস করতে হবে, হ্যাঁ একটু ফোকাস করতে হবে, ব্যাপারটা ইজি অনেক, একটু মাথায় ঢুকলেই হবে শুধু। তো আমরা ছক ছেড়ে ফেললাম, বিবরণ টাকা, তা আমরা আগে মুনাফা জাতীয় আয় নির্ণয় করবো, মুনাফা জাতীয় আয়, এখানে যেহেতু তারিখ আছে তাহলে তারিখের একটা ঘর দেওয়া উচিত, এটা তারিখ। তো এখানে আয়ের ব্যাপার আসছে কয়টায়, জানুয়ারি 1-এ এসেছে আর জানুয়ারি 10-এ এসেছে, মাত্র 2টা আসবে, তাহলে 2014 জানুয়ারি 1 আমরা প্রথমে আয় বের করছি, তাহলে আয় কিন্তু পুরাটা না, আয় হলো চলতি বছরের যেটা সেটা হলো আয়, সিম্পল কথা, কিন্তু টোটালটার যতটুকু অংশ চলতি বছরের সেটা আমাদের আয় অথবা ব্যয়, আর পুরোটাকে বলা হবে প্রাপ্তি বা প্রদান। আচ্ছা তাহলে জানুয়ারি 1-এ আগে আমরা লিখে নিই কমিশন প্রাপ্তি, আমরা কিন্তু আয় বের করছি, তাহলে কিন্তু পুরাটা আমাদের আয় হবে না, পুরাটা হলো প্রাপ্তি। আয় তাহলে কি শুধুমাত্র চলতি বছরেরটা হবে, ওকে, আয় আমাদের কোনটা, চলতি বছরেরটা। তাহলে একটু ভালো করে খেয়াল করি, আমরা ম্যাথ করছি 2014 সালের, 40% 2015 সালের, তার মানে টোটালের 40% হলো 2015 সালের, তাহলে 100%-এর মধ্যে 40% যদি 2015 সালের হয়, 100%-এর মধ্যে, 100%-এর মধ্যে 40% হলো 2015 সালের, তাহলে এই বছরে কত পার্সেন্ট, 60%, এই বছরে কত পার্সেন্ট, 60%, সিম্পল কথা, কিন্তু পুরো পার্সেন্ট হলো কত, 100%, 100%-এর মধ্যে 40% হলো 2015 সালের, তাহলে 2014 সালের কত পার্সেন্ট, 2014 সালে 60%, সিম্পল কথা। তাহলে কমিশন প্রাপ্তি আমরা কিভাবে লিখব, 20,000 × কত পার্সেন্ট, 60%, 20,000 × 60%, তাহলে কত টাকা আসে, 12,000 টাকা। তার মানে আমি মাইনাস না করে একেবারেই বের করে দিচ্ছি, দেখো মাইনাস না করে একেবারেই বের করছি, এখানে 20,000 টাকা 40% কত এসেছিল, 8,000 টাকা, 20,000 টাকা 40% কত, 8,000 টাকা, 8,000 টাকা হলো 2015 সালের 8,000 টাকা, তাহলে আমাদের 2014 সালের কত পার্সেন্ট হবে, 20,000 - 8,000 = 12,000, মাইনাস করেও 12,000 আসে, অথবা মাইনাস না করে আমি একেবারে ডিরেক্ট করে ফেললাম, সিম্পল কথা, কিন্তু 2015 সালের 40% আমরা ম্যাথ করতেছি, 2014 সালের, 2015 সালের যদি 40% হয় তাহলে আমাদের 2014 সালের কত পার্সেন্ট হবে, 60%, বাকি 60%, তো এখানে ডাইরেক্ট বাকি 60% বের করলাম, ওকে। আরেকটা আয় আমাদের আছে কত তারিখে, জানুয়ারি কত তারিখে, 10 তারিখে, এখানে হলো শিক্ষানবিশ
সালামি শি ক্যান বি সালামি তো এখানে আমাদের ব্র্যাকেটে কি বলেছে পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের তিন অংশ আগামী বছরের পাঁচ ভাগের তিন অংশ আগামী বছরের আমরা যেহেতু আয় বের করতেছি আয় কি আগামী বছরটা হবে এই বছরটা আয় হবে তাহলে পাঁচ ভাগের তিন ভাগ যদি আগামী বছরের হয় তাহলে এই বছরের পাঁচ ভাগের কয় ভাগ পাঁচ ভাগের দুই ভাগ টোটাল কয় ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগের তিন ভাগ হলো আগামী বছরের তাহলে এই বছরের কত কত ভাগ পাঁচ ভাগের দুই ভাগ তাহলে আমরা কিভাবে বের করতেছি দেখো এখানে দশ হাজার গুণ দুই ভাগ কত পাঁচ তাহলে কত আসতেছে চার হাজার তাহলে আমাদের মুনাফা জাতীয় আয় কত টাকা আসছে ষোলো হাজার এটা নিচে দুইটা দেখ তো সেম অ্যাজ আমরা যদি মুনাফা জাতীয় প্রাপ্তি বের করতে চাই মুনাফা জাতীয় প্রাপ্তি এটা যদি বের করতে চাই তাহলে প্রাপ্তির ক্ষেত্রে আসলে পুরাটাই হলো প্রাপ্তি আমরা কমিশন প্রাপ্তি কত বিশ হাজার টাকা কত টাকা পেয়েছি বিশ হাজার তাহলে পুরাটাই হলো প্রাপ্তি প্রাপ্তি মানে যতটুকু পাওয়া গেছে পুরাটাই প্রাপ্তি তাহলে এখানে আমাদের জানুয়ারি এক কমিশন প্রাপ্তি কত টাকা বিশ হাজার পুরাটাই হচ্ছে প্রাপ্তির ক্ষেত্রে পুরাটা আর জানুয়ারি দশ শিক্ষানবিশ সেলামি শিক্ষানবিশ সেলামি আমাদের কত টাকা দশ হাজার টাকা পুরাটাই হচ্ছে ওকে যোগ করে কত আসলো তিরিশ হাজার টাকা এই হলো আমাদের অ্যান্সার আচ্ছা তাহলে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে কিঞ্চিত পার্থক্য সহকারে আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম মুনাফা জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই মুনাফা জাতীয় আয়ের ক্ষেত্রে যতটুকু পাওয়া গেছে সেটা হলো আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি ঠিক আছে প্রাপ্তির ক্ষেত্রে কোনো পার্সেন্টেজের কাজ হবে না আর মুনাফা জাতীয় আয়ের ক্ষেত্রে হলো প্রাপ্তির যতটুকু অংশ আমাদের চলতি বছরে সেটা হলো আমাদের কি মুনাফা জাতীয় আয় প্রাপ্তির যতটুকু অংশ চলতি বছরে এটাই শুধু মাথায় রাখতে হবে যতটুকু পেয়েছি এটার যতটুকু অংশ চলতি বছরে সেটা আমাদের মুনাফা জাতীয় আয় তাহলে এই হলো মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি কোশ্চেন এটা আসতে পারে মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায় এটা আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন একটু খেয়াল করি এবার আসতে পারে যে মুনাফা জাতীয় ব্যয় কত এবং মুনাফা জাতীয় প্রদান কত তাহলে এখন আমরা কথা বলবো কি নিয়ে ব্যয় আর প্রদান নিয়ে তাহলে এটা আমরা বের করি ছক একই হবে তারিখ বিবরণ টাকা আমরা আগে মুনাফা জাতীয় ব্যয় বের করবো তো মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় আয় এর কন্ডিশনটা একদম অনেকটা একই রকম মুনাফা জাতীয় ব্যয় হলো প্রদানের যতটুকু অংশ চলতি বছরে সেটা হলো মুনাফা জাতীয় ব্যয় প্রদানের যতটুকু অংশ চলতি বছরে সেটা হলো কি আমাদের মুনাফা জাতীয় ব্যয় তাহলে ব্যয়ের প্রশ্ন আসলে প্রথমে আসতেছে কত জানুয়ারি আট জানুয়ারি আটে কি বলেছে বেতন প্রদান ওকে বেতন প্রদান কত টাকা দেওয়া আছে আশি হাজার আমরা যেহেতু ব্যয় বের করছি ব্যয় কোন বছরেরটা হবে এই বছরেরটা আমাদের ব্যয় হবে ওকে তাহলে এখানে বিশ পার্সেন্ট গত বছরের বলা আছে বিশ পার্সেন্ট হলো গত বছরের তো গত বছরের যদি বিশ পার্সেন্ট হয় তাহলে এই বছরের কত পার্সেন্ট আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট বলা আছে কি গত বছরের তো গত বছরের যদি বিশ পার্সেন্ট হয় একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট হলো গত বছরের তাহলে চলতি বছরের কত পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে এখানে আশি হাজার ইন্টু কত পার্সেন্ট আশি পার্সেন্ট তাহলে কত আসে চৌষট্টি হাজার আর আরেকটা এটা হলো জানুয়ারি আট আরেকটা হলো জানুয়ারি বিশ ভাড়া প্রদান এখানে দেওয়া আছে কত পঞ্চাশ হাজার টাকা ব্র্যাকেটে বলা আছে পাঁচ ভাগের চার অংশ পাঁচ ভাগের চার অংশ আগামী বছরের তার মানে ভাড়া যে পঞ্চাশ হাজার টাকা প্রদান করছে এটা পাঁচ ভাগের চার ভাগ হলো আগামী বছরের তাহলে এই বছরের কয় ভাগ পাঁচ ভাগের চার ভাগ আগামী বছরের তাহলে এই বছরে পাঁচ ভাগের কয় ভাগ এক ভাগ কারণ চার ভাগ তো আগামী বছরের তাহলে পাঁচ ভাগের মধ্যে কয় ভাগ এই বছরের এক ভাগ এই বছরের তাহলে পঞ্চাশ হাজার ইন্টু কত এক ভাগ কত পাঁচ তাহলে কত আসে দশ হাজার টাকা পঞ্চাশ হাজার গুণ এক ভাগ পাঁচ
তাহলে কত আসছে আমাদের 74000 টাকা 74000 টাকা হলো মুনাফা জাতীয় ব্যয় তারপরে আমাদের আসবে মুনাফা জাতীয় প্রদান মুনাফা জাতীয় প্রদানের ক্ষেত্রে সেম জিনিস জানুয়ারি 8 কিন্তু এখানে পার্সেন্টেজের কোনো কাজ হবে না বেতন বেতন প্রদান পুরো 80000 টাকা ভাড়া প্রদান ভাড়া প্রদান পুরো 50000 টাকা তাহলে যোগ করলে আসবে কত 130000 টাকা আন্ডারস্টুড তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি বের করতে হয় এবং কিভাবে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদান বের করতে হয় মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় প্রদান একই কথা শুধু এটার মধ্যে ডিফারেন্সটা কখন আসবে যদি পাশে এরকম পার্সেন্টেজ দিয়ে গত বছরের বা আগামী বছরের এরকম কিছু যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা আসবে আচ্ছা এখন বরাবরের মতো তোমাদের সবার কাছে আমার ছোট্ট একটা কুইজ থাকবে কুইজটা সবাই একটু দেখে নাও সবাই একটু ভালো করে খেয়াল করবা মনে করো আমাদের ম্যাথ হলো 2018 সালের ম্যাথ হলো 2018 সালের ওকে 2018 সাল ভালো করে খেয়াল করবা আচ্ছা একটা ব্যাপার বলা আছে যে ভাড়া প্রাপ্তি ভাড়া প্রাপ্তি 10000 টাকা ব্র্যাকেটে বলা আছে 60% 2018 সালের 60% হলো 2018 সালের ওকে 60% 2018 সালের তোমাদের কাছে কোশ্চেন দুইটা হবে একটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি কত আরেকটা হলো মুনাফা জাতীয় আয় এটা কত এই দুটো কোশ্চেন রইল তোমাদের সবার কাছে সবাই আমি আশা করব সবাই এটার অ্যানসারটা নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিবা ঠিক আছে মুনাফা জাতীয় প্রাপ্তি কত এই যে এটা হলো আমাদের লেনদেন আর মুনাফা জাতীয় আয় কত তাহলে এরই মাধ্যমে আমি আজকের অধ্যায় 4 এর চতুর্থ ক্লাসটি শেষ করলাম তো আমার মনে হয় অধ্যায় 4 এ মোটামুটি ভাবে যত কিছু আলোচনা করার দরকার ছিল আমি সবকিছু আলোচনা করেছি এখন তোমরা প্র্যাকটিস হিসেবে বইয়ের এক নম্বর এবং চার নম্বর সৃজনশীল এই দুইটা সৃজনশীল মোটামুটি ভাবে একটু ক্রিটিক্যাল বলা চলে এক নম্বর এবং চার নম্বর সৃজনশীলটা সবাই এসডব্লিউ হিসেবে চেষ্টা করবা যদি কোনো প্রবলেম থাকে ইউ মে আস্ক ইন দ্য কমেন্ট সেকশন ঠিক আছে আমি ইনশাল্লাহ ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো তাহলে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আমার জন্য সবাই দোয়া রাখবে আসসালামু আলাইকুম